বিওয়ার্স ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাতে চাই ঠিক ম্যাজিক না তবে অবাক করা একটা জিনিস দেখুন আমার যে টায়ারটা আছে সেই টায়ারটাতে আমি এই লোহাটা ঢোকাবো মূলত এটা একটা টিউবলেস টায়ার এই টায়ারে এই লোহাটা আমি দেখতে পাচ্ছেন হাতুর আছে লোহাটাকে ভিতরে ঢোকাচ্ছি দেখুন কি হয় তো দেখুন টায়ারটা যে কোনো এক জায়গায় আমি চুজ করে নিই সেই জায়গায় লোহাটা ঢোকাবো তো আমি এই জায়গায় দিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন কিন্তু তো আসে তো দেখুন লোহাটা কিন্তু এখন ভিতরে আছে তো নর্মালি চাকায় টিউব টিউব সহ যে চাকাগুলো থাকে সেগুলোতে লোহাটা ঢোকার পরে দেখা যায় যে বাতাস বের হয়ে যায় তো এটা থেকে কোনো রকম বাতাস বের হচ্ছে না সেটার প্রমাণ আমি আপনাকে দেখাবো তার আগে আমি লোহাটাকে বের করে নিচ্ছি বের করার জন্য দেখুন আমি কোনো প্লাস সাথে নিয়ে আসি নাই একটু কষ্ট হচ্ছে বের করতে বাস দেখুন তো ভিও চাকা কিন্তু চাকার মতোই আছে হালকা একটু রস বের হয়েছে আর একটু বের হবে বের হওয়ার পরে চাকা আবার আগের পজিশনে চলে আসবে তো এটা কিভাবে হলো এটা কিভাবে হবে আপনার চাকা পাম্পচার হওয়ার কোনো রকম ভয় থাকবে না তো ভিও শুরুতে আপনি যে ক্লিপটা দেখলেন আমি আমার বাইকের চাকা যে লোহাটা ঢোকাইলাম এটা কিন্তু কোনো রকম জাদু ছিল না এটা জাস্ট একটা ট্রিক ছিল কি ট্রিক অনেকে হয়তো ব্যাপারটা জানেন যে টিউবলেস যেসব টায়ার আছে সেসব টায়ারের জন্য বাজারে একটা জেল কিনতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই জেলটা আপনি যে কোনো পার্স বাইক পার্সের দোকানে গিয়ে টায়ার জেলের কথা বললে এই জেলটা আপনাকে দিয়ে দিবে। এই জেলটা যদি আপনি টিউবলেস টায়ারের ভিতরে ঢুকাই দেন তাহলে বারো মাস আপনার টায়ারটা সেফ থাকবে যদিও আমি চোদ্দো মাসের মতো হয়েছে জেলটা ঢুকেছি তারপরে এখনও কাজ করতেছে তো নর্মালি বলে দেয় যে বারো মাস পর্যন্ত মানে এক বছর পর্যন্ত এই জেলটা কাজ করবে এক বছর পর্যন্ত যদি আপনার বাইকের টায়ারে একশোটা প্যারেকও ঢুকে সেক্ষেত্রেও আপনার পাংচার হবে না জাস্ট একটু বাতাস বের হবে তারপরে বারো ওটা ফিটে হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই জেলটা আপনার ইউজ করতে হবে সো এটা শুধু টিউবলেস টায়ারে আপনি ইউজ করতে পারবেন যেসব বাইকে টিউব আছে সেসব বাইকে এটা ইউজ করতে পারবেন না যেসব বাইকে টিউব নেস নেই সেসব বাইকে এই জেলটা ইউজ করতে পারবেন এই জেলটা কীভাবে ইউজ করতে হয় কতটা পরিমাণ ইউজ করতে হয় সেটা এখন আমি আপনাকে বলে দিচ্ছি সবচেয়ে বেটার পদ্ধতি হচ্ছে এই জেলটা দুইটা জেল দুইটা চাকায় ঢোকানো তাহলে সবচেয়ে বেটার হয় আর যদি আপনি দুটা জেল ভাগ যদি দুইটা জেল না কিনতে চান দুটো জলের দাম আনুমানিক চারশো টাকার মতো নিবে মানে এক একটা দুইশো দুইশো বিশ দুইশো যার কাছে যেরকম পারে বা এলাকা ভিত্তিক দামের একটু ডিফারেন্স হয় তো আনুমানিক দুইশো থেকে আড়াইশো টাকার ভিতরে প্রতিটা জেল আপনি পেয়ে যাবেন এই জেলটা আপনি চাইলে ভাগাভাগি করে অর্ধেক সামনের চাকায় অর্ধেক পিছনের চাকায় দিতে পারেন দিলেও চলবে কিন্তু সবচেয়ে বেটার হচ্ছে প্রতি চাকায় একটা করে জেল ইউজ করা সো আমি দেখাচ্ছি কীভাবে আপনি এই জেলটাকে ইউজ করবেন এই জেলটা ইউজ করলে রাস্তাঘাটে আপনার চাকাটা পাংচার হওয়ার কোনো ভয় থাকবে না রাস্তায় চলতে গেলে গাড়িটা ধাক্কা মানে ধাক্কায় নেওয়া যদি লিক হয়ে যায় ধাক্কা না যেরকম কষ্ট সেরকম জোতের ব্যাপার সেপার আশেপাশে সবাই তাকায় থাকে সো একটা জেল যদি আপনি আপনার চাকায় ডোকাই দেন তাহলে আপনার এই ভয়টা থাকছে না সো আপনি এটা কীভাবে ঢোকাবেন সেটা আমি দেখাচ্ছি তো বৃহস্পতি এই জেলটাকে ঢোকানোর জন্য সবচেয়ে বেটার হয় আপনি নিজে না ডোকায় আর যে কোনো একটা টায়ার যেখানে সারায় আর কি এইসব দোকানে যা যদি আপনি ইউজ করেন তাহলে সবচেয়ে বেটার হবে তারা যন্ত্রপাতি দিয়ে এটাকে খুলে বোটাটাকে খুলে জেলটাকে ডোকাই দিবে আর যদি আপনি নিজে ঢোকাইতে চান তাহলে আপনাকে এই বটাটা প্রথমে খুলতে হবে তো আমি এটা খুলে নিচ্ছি আমি নিজেই ঢোকাব এর আগেও আমি নিজেই ঢুকিয়েছি দেখুন বাতাসটা কিন্তু বের হয়ে যাবে টায়ারের প্রেশারটা ল হয়ে যাবে আমি দিয়েছি বাতাসটা যাওয়ার পরে আপনি এটা ঢোকাবেন ঢোকানোর আগে আপনি এটাকে ভালোভাবে জাঁকায় নেবেন ভালোভাবে ঝাঁকায় নিলে এটা মিক্স হয়ে যাবে তা না হলে কিন্তু ডালবেন শুধু উপরে পানিটা চলে যাবে নিচেরটুকু যাবে না সম্পূর্ণ মিক্স হওয়ার পরে তাহলে একসাথে চলে যাবে ভিতরে হ্যাঁ দেখুন এরপরে এখানে এটা খোলার পরে দেখুন একটা পাইপ দেওয়া আছে পাইপের এই ডাকনাটাকে আপনি খুলে নেবেন বাস এবার এই বোটাটা এটাতে কীভাবে দিলে আপনি দেখবেন আমি বুঝতেছি না দেখ দেখা যায় দেখুন এটা এখানে লাগাই দিয়ে বাস এবার এখান থেকে হালকা চাপ দিলেই সম্পূর্ণটা ঢুকে যাবে তো দেখুন হালকা হালকা চাপ দিবেন আবার ছেড়ে দেবেন আবার হালকা চাপ দিবেন আবার ছেড়ে দেবেন এটা ইজি বিষয় সবাই পারবেন তারপর আমি দেখাচ্ছি আর কি তো যারা একটা দুইটা চাকা ইউজ করতে চাবেন একটা জেল তারা এখানে দেখবেন যে অর্ধেক হইছে কি না অর্ধেক হইলে বাকিটা ওইটাতে সামনেটাতে ভরে দিবেন তো আমি সম্পূর্ণটা এটাতে ভরে দিব কারণ আমার কাছে দুইটা জেল আছে আমি কিন্তু আমার ওই পালচার এ এস অলরেডি জেলটা ঢুকিয়ে নিয়েছি এটাতেও ঢোকাচ্ছি আমি আবার আগের ঢুকায় দেওয়ার পরে যে কোনো দোকান থেকে আপনি এটাকে আবার হাওয়া করে নেবেন টায়ার প্রেশারটা নিবেন টায়ার প্রেশার আগে আপনি যতটুকু রাখতেন এখনো ঠিক ততটুকুই থাকবে জেলের জন্য আপনার টায়ার প্রেশার কম বা বেশি এরকম কিছু করতে হবে না তো বেহস আপনারা দেখলেন আমি পিছনের চাকায় অলরেডি জলটা ঢুকিয়ে নিয়েছি ঠিক একই নিয়মে একইভাবে আপনি সামনের চাকাতেও একইভাবে এই জলটা ঢোকাই দিবেন তো এই জলটা যখন আপনি আপনার চাকায় ঢোকাবেন যেসব বাইকার যারা বাইক চালান তারা জানেন হয়তো যে টিউবলেস যে টায়ারগুলো আছে সেসব টায়ারে আপনি যদি প্রেশারটা টায়ার প্রেশারটা ঠিক করেন ধরেন আপনি তিরিশে দিলেন দেওয়ার পরে দু চার দিন চালানোর পরে দেখবেন টায়ার প্রেশারটা অটোমেটিক কমে যায় দেখা যায় এটাতে আমি করেছিলাম টোয়েন্টি ফাইভ এখন আছে হয়তো ফিফটিনের মতো মানে অটোমেটিক টায়ার প্রেশারটা কমে যায় আপনি যদি এই জেলটা ইউজ করেন তাহলে এই টায়ার প্রেশারটা কমবে না আপনি যতটুকু করবেন ঠিক ততটুকুই থাকবে আপনার চাকায় এক মাস দুই মাস পর্যন্ত বা আরও বেশি সময় পর্যন্ত ততটুকুই থাকবে টায়ার প্রেশার টায়ার হাওয়া করাই লাগে না আমি যখন আমার ওটাতে করেছিলাম আমি মনে হয় না এখন পর্যন্ত পাঁচবার হাওয়া করেছি পাঁচবারও করি নাই একদিন পুরাটা ছেড়ে দিয়েছিলাম তখন করছিলাম এছাড়া আমার ওটা করার দরকার হয় না সো যাদের এই সমস্যাটা আছে আপনারা এটা ডুকায় নিতে পারেন এবং লোহা বলেন বা যে কোনো কিছু আপনার টায়ারে যখন ঢুকে যাবে সেটা এটার জন্য কোনো ফ্যাক্টই না যদিও ওরা বলে দেয় এক বছর পর্যন্ত থাকবে কিন্তু আমার তাতে চোদ্দ মাস অলরেডি হয়েছে এখনও কাজ করছে আরও করবে আপনারা তো প্রমাণ দেখলেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ